কবরস্থানের এক কোণে বসে একটি মেয়ে কেঁদে চলেছে। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পাচ্ছে লাবণ্য। হাঁটা অবস্থায় তার দিকে চোখ পড়তেই তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল লাবণ্য। মেয়েটি লাবণ্যর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিছুদিন আগে এই কবরের পাশে রোড অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়। টিকটক ভিডিও করতে এসে জীবনে অনেক পাপ করেছি, বেপর্দা হয়ে পিক টিকটকের ভিডিও ফেসবুকে দিতাম, হাজার হাজার যুবকের ক্রাশ ছিলাম আমি, স্বপ্ন পূরণের অনেক দূর এগিয়েও গিয়েছিলাম, কিন্তু হঠাৎ মৃত্যু এসে সব থামিয়ে দিল। কবরে এসে দুনিয়ার এসবের কারণে আমার খুব আজাব হচ্ছে। আমার আত্মা কবরের পাশে প্রতিনিয়ত ঘুরে চিৎকার দিয়ে বলে, হে দুনিয়াবাসী, আমার পাপকর্মগুলো সব ডিলিট করে দাও। কিন্তু আফসোস, কেউই আমার কথা শুনতে পাচ্ছে না। তুমি কি আমার সব কিছু ডিলিট করে দিতে পারবে? লাবণ্য ভয়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে দেখে বিছানায় শুয়ে আছে, পাশে ছোট বোন ঘুমাচ্ছে। তাহলে স্বপ্ন ছিল এসব? অন্ধকার রুমের লাইট অন করে দেখলো ফজরের সময় হয়ে গেছে। মোবাইলটা তাড়াহুড়া করে হাতে নিয়ে তার প্রোফাইলে সব ছবি ডিলিট করে দিয়ে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল লাবণ্য। আল্লাহ সবাইকে সঠিক বোঝার তৌফিক দিক। বেলা ফুরাবার আগেই যেন রবের দিকে ফিরতে পারে। দিনের পথে অটুট থাকুক সবার পথ চলা।